এখন হাজবেন্ডের ফ্রেন্ডরা জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমার বাচ্চার এখন কত বড় হয়েছে? এখন সে দেখাইতেছে যে বাচ্চাগুলো হচ্ছে এরকম বড় হয়েছে, এরকম আগে এরকম ছিল এখন এরকম হয়েছে। বল যে কি ব্যাপার, আপনি হাইট এরকম ভাবে হরাইজন্টালি বলতেছে কেন, আপনি লম্বালম্বি না বলবেন কত বড় হয়েছে? বল যে ভাই, ওদেরকে তো কয়েক বছর ধরে আমি খালি শো অবস্থাতেই দেখি, এজন্য আমি জানি না লম্বালম্বি হয়ে কত বড় হয়েছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? রাইট নাও আমি আছি ধানমন্ডির 27 নম্বরে পুমার সামনে। পুমার জুতার দাম দেখলে নিজের অনেক অনেক গরিব লাগে, ডিপ্রেশনে পড়া যায়। একবার ঢুকছিলাম, জুতাগুলার দাম দেখে আমার এত ডিপ্রেশন লাগছে। সমস্যা নেই, একদিন হবে, একদিন হবে। যাই হোক, টু ডেজের মতো, দুই তিন দিনের মতো আমি কোনো রেকর্ড করতে পারি নাই, ব্লগ করি নাই, কারণ আমার বাসা থেকে বের হওয়া হয় নাই। আমার কাজ যা ছিল এটা অনলাইনে ছিল, এই জন্য আমার আর বের হওয়া হয় নাই। সো আজকে আবার বের হইলাম। আজকে হচ্ছে এখন ধানমন্ডি দিয়ে মানিক মেভিনিতে ঢুকতে পারি, ওইখান দিয়ে চলে যাব। আর হাতিঝিলও যাওয়া লাগবে পরে, হয়তো ওইটা দেখানো হবে না, হাতিঝিলে একটু কাজ আছে, আমার একটা পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। সামনে কি খালি আছে? তাহলে বামে ঢুকবো না, আশা করি খালি আছে, শুক্রবারের দিন। আর ভাবছিলাম আজকে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ঢুকবো, পরে দেখলাম যে আমার আসলে হাতিঝিল থেকে আসতে আসতে হয়তো বিকাল হয়ে যাবে। সো বিকাল হয়ে গেলে ওইখানে আসলে মানুষের ভিড় বেড়ে যাবে, ফ্রাইডে তো, তাই ওইখানে ঢুকা হবে না। হয়তো নেক্সট উইক ওইখানে আমি ঢুকবো, এটা আপনাদেরকে ঘুরে দেখাবো ভিতরের জায়গাটা, আমার ওই ভার্সিটিটার ভিতরে সুন্দরই লাগে। ওকে, ঢুকে গেছি মানিক মেভিনিউতে। কেন জানি ইদানিং মনে হইতেছে বাসগুলো আর একটু বেশি বেপরোয়া হয়ে গেছে, চালানোর সময় একটু আরও রাফ চালায়। আগে তো রাফ চালাই তোই, এখন মনে হইতেছে ওরা আরও রাফ চালায় আর কি, কোনো কেয়ারই করে না এমন লাগে। কেন জানি ওদের রাইডিং না আর কি ড্রাইভিং স্টাইল আরও রাফ হয়ে গেছে। নিউজে দেখলাম কয়েকদিন আগে যে বাস চালকদের, বাস মালিকদের মাথায় হাত এরকম টাইপের একটা নিউজ ছিল যে মেট্রোরেল আসাতে দূরপাল্লার যে ট্যুর রুটগুলো আছে ওইখানে হচ্ছে এখন বাসগুলো যাত্রী কম পাইতেছে, মেট্রোরেলে ভিড় অনেক বেশি। অ্যান্ড এটা আসলে কিছুটা স্যাটিসফাইং দেখতে, কারণ বাসে মানুষদের যেই পরিমাণ হয়রানি হইতো আর কি, বসেই থাকতো বাস এক একটা স্টেশনে গিয়ে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পিছন থেকে মানুষ গালাগালি করতো ততক্ষণ বন্ধ তারা বসেই থাকতো। সো প্রচুর সময় নষ্ট হইতো, জাস্ট 10 মিনিটের রাস্তা আধা ঘন্টা 45 মিনিট লাগা যেত। তো এখন মেট্রোরেল হওয়াতে মানুষেরা হচ্ছে যেখানে যখন যাওয়ার কথা একদম টাইম মতোই যেতে পারতেছে, ডিলে খুবই কম হচ্ছে। সো এই কারণে মানুষেরা মেট্রোরেলের দিকে তো ঝুঁকবেই, ভাড়া একটু বেশি হোক যাই হোক সময় বাঁচানো লাগবে। ভাই সারা দিন কাজ করে এখন মনে করেন আপনার সন্ধ্যা 7টা বাজে ছুটি হয়েছে চাকরির, অথবা 6টা বাজে ছুটি হয়েছে, এখন বাসা যেতে যেতে যদি আপনার রাত 10টা বাজে যায়, তাহলে আপনার দিনের কোনো অংশ বলতে কিছু থাকলো? তো বাসায় যায় ঘুমায় যাবেন, এই দিন শেষ, আপনার লাইফ এভাবে চলতে থাকবে। জ্যামের কারণে মানুষের লাইফের স্টাইলের এই অবস্থায় হয়েছে, আর লাইফস্টাইল যখন ডাউন হবে তখন প্রোডাক্টিভিটিও ডাউন হবে, তখন আপনি কাজেও কম মন দিতে পারবেন, কারণ আপনার লাইফে তখন খালি ডিপ্রেশন কাজ করবে যে ধুর আমার জীবনটাই তো হয়ে গেল এরকম, বাসা যাই রাত 10টা বাজে ঘুমায় যাই। মেট্রোরেল হওয়াতে এখন মানুষেরা হচ্ছে 30 মিনিটস এর মধ্যে উত্তরা টুত্তরা চলে যেতে পারে, যেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত বাসে বসে বসে। একটা জোক ছিল অনেক ছোটবেলাতে পড়ছিলাম আমি, যে হাজবেন্ড আর ওয়াইফ হচ্ছে আর কি, তাদের 2টা কিডস আছে, 2টা বাচ্চা আছে। এখন কোন একটা পার্টিতে হচ্ছে ওই হাজবেন্ডের হচ্ছে ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, এখন হাজবেন্ডের ফ্রেন্ডরা জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমার বাচ্চার এখন কত বড় হয়েছে? এখন সে দেখাইতেছে যে বাচ্চাগুলো হচ্ছে এরকম বড় হয়েছে,
আগে এরকম ছিল এখন এরকম হয়েছে। বল যে কি ব্যাপার, আপনি হাইট এরকম ভাবে হরাইজন্টালি বলতেছে কেন, আপনি লম্বালম্বি না বলবেন কত বড় হয়েছে। বল যে ভাই ওদেরকে তো কয়েক বছর ধরে আমি খালি শোয়া অবস্থাতেই দেখি, এই জন্য আমি জানি না লম্বালম্বি হয়ে কত বড় হয়েছে। মানে বুঝতে পারছেন আর কি, যখন হাজবেন্ড বাসায় পৌঁছায় তখন দেখা যায় বাচ্চারা সব ঘুমায় আছে, ঠিক আছে। সো দাঁড়ানো অবস্থায় অনেক বছর ধরে বাচ্চাদের কাছে দেখে নেই। সো আর কি জোকের জন্য বলছে অনেক বছর ধরে, কিন্তু নর্মালি তো অকেশনে দাঁড়ানো অবস্থায় দেখবেই, ঈদের সময় অথবা বিভিন্ন অকেশনে। কি এবার পাঁচ গিয়ারে আছে, আমি আবার উপরে দিতেছি ছয় নম্বর গিয়ারে যাওয়ার জন্য, কি অবস্থা রে ভাই। সিভিএক্স হলে হইতো হোন্ডা, তাহলে ছয় নম্বর গিয়ারে চলে যেতে পারতাম। যাই হোক, দরকার নেই এসব রোডে ছয় নম্বর গিয়ারে যাওয়ার, বিজি রোড আমার পাঁচই যথেষ্ট। যাই হোক, সো রাতে আসতে আসতে এতই দেরি হয় যে বাচ্চাদেরকে সে আর দাঁড়ানো অবস্থা দেখতে পারে না, ঠিক আছে। সো এই জন্য সে হাইটের কম্পারিজন করছে এরকম ভাবে, একটুক ছেলে একটুক হয়েছে। বামে দিয়ে বের হতে বলতেছে, কিন্তু বামে তো কাদা। ওকে, তার কথা শুনলাম, বের হইলাম বামে দিয়ে। এরপরে এখানে তো কাদা, কিছু করার নাই। মেট্রোরেল হয়ে যাওয়াতে এখন আর আপনি বাসায় গিয়ে বাচ্চাদের হাইট হরাইজন্টালি মাপবেন না, ভার্টিক্যালি মাপতে পারবেন। কারণ মনে করেন আপনার জব হচ্ছে মতিঝিল, কিন্তু আপনার বাসা হচ্ছে উত্তরা, প্যারা নাই, মেট্রোলে উঠে গেলেন 30 মিনিটসে আপনি বাসায়। তো আপনার জব ছুটি হলো আপনি হায়েস্ট 8টা বাজবে, যদি আপনার 7টা বাজে ছুটি হয় অথবা 6টা বাজে ছুটি হয়, হায়েস্ট 8টা বাজবে, 8টা 9টার মধ্যে আপনি বাসায় পৌঁছা যেতে পারবেন। সো আপনি আপনার নিজেকে, নিজের ফ্যামিলির একটু টাইম দিতে পারবেন। বাসায় গিয়ে টায়ার্ড হয়ে আগে যেরকম ঘুমা যাওয়া লাগতো, এখন আপনার নিজের জন্য একটু সময় হয়েছে। সো লাইফস্টাইলের ইম্প্রুভ হয়েছে, অ্যান্ড লাইফস্টাইল ইম্প্রুভ মানে আপনার প্রোডাক্টিভিটি ইম্প্রুভ। মেট্রোরেলের কারণে অনেক আলাদা ট্রান্সপোর্টের মাথায় হাত হইলেও মানুষদের জন্য হচ্ছে ভোগান্তি একটু কমছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি গুড। অ্যান্ড আই হোপ অন্যান্য রাউটের দিকেও মেট্রোরেল যাক, টঙ্গির দিকে অন্যান্য সাইটগুলোতে মেট্রোরেল যাক, তাহলে মানুষ আরও ফ্যাসিলিটিস পাবে। এই রাস্তা পুরো কাদা, এসব রাস্তায় লিন হওয়া অনেক রিস্কি। এমনি টায়ার হচ্ছে অফরোডিং না, অফরোডিং টায়ার না, তারপরও যত লিন হয়েছি আমার কোনো প্যারা দেয় নাই এখনও, বৃষ্টির মধ্যেও লিন হয়েছি। তারপর অফরোডিং টায়ার আর নর্মাল রোডের জন্য টায়ার দুইটাই আলাদা জিনিস। শুক্রবারে রাস্তা পুরাই ফাঁকা পাইতেছি, অ্যান্ড রাইড করতে অনেক মজা লাগতেছে। আর এসব রাস্তাগুলোতে ভাঙ্গাচুর একটু কম, এজন্য আমি শর্টকাট না মেরে এসব রাস্তাতেই বেশি যাই। তেল একটু বেশি গেলে যাক, কিন্তু ভাঙ্গাচুরের রাস্তা আমি লাইক করি না, আমি স্মুথ রাস্তা লাইক করি। যখন ব্লগটা স্টার্ট করছিলাম তখন টাইম ছিল আই গেস 10:40, এখন 10:53, 13 মিনিটে বিজয় সরণি পার হয়ে মগবাজার চলে আসছি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ফ্রাইডে। ওই দেখেন বাসটা পুরা ফ্লাইওভারটা আটকায় বসে আছে, পিছনে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সেরও সে সাইড দিতেছে না, সাইরেন বাজাইতেছে অ্যাম্বুলেন্স, কিরকম বেপরোয়া হতে পারে। সো আই গেস দিস ইজ ইট ফর টুডে, অ্যান্ড হোপফুলি ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আরেকটা আর্ট হয়েছে এখানে, আর্টগুলো আস্তে আস্তে কমপ্লিট করতেছে, এখন অনেক বাকি আছে, এগুলো হোয়াইট কালার আছে, এগুলো করা বাকি আছে। মহাখালী ফ্লাইওভারটা নাকি কমপ্লিট শুনলাম। সো দিস ইজ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।